তাহলে আজকে আমাদের ইংলিশের সেকেন্ড সেকেন্ড ইউনিট মানে সেকেন্ড ক্লাস আমি আবার শুরু করার আগে বলে দিচ্ছি যে এই ক্লাসটা কিন্তু কোন পার্টিকুলার এক্সাম ভিত্তিক নয় যারা ইংলিশ প্রথম থেকে শিখতে চায় অল্প অল্প করে তাদের জন্য একটু অন্যভাবে ট্রেডিশনাল ওয়েতে না গিয়ে একটু অন্যভাবে ইংলিশটা শেখানোর চেষ্টা করা এবং এটা হচ্ছে এটাতে আমরা শুধুমাত্র যে কোনো গ্রামার শিখবো সেটা নয় গ্রামার শিখবো ভকেবিলিটি বিল্ডিং হবে আমাদের এবং তার সাথে হচ্ছে আমরা প্রোনাউন্সিয়েশনটা শিখব মানে ট্রাই করবো যে ঠিকভাবে উচ্চারণগুলো শিখতে যেটা অনেকেরই কিন্তু সমস্যা আছে তো আজকে আমাদের যেটা সেকেন্ড ইউনিট প্রথম ইউনিটে আমরা শিখেছিলাম হচ্ছে বলতে হয় বা কিভাবে লিখতে হয় আজকে আমরা শিখবো হচ্ছে যে ঘড়ি কিভাবে দেখতে হয় টাইম কি করে বলতে হয় এবং তার সাথে হচ্ছে দিনের একটা নির্দিষ্ট সময়কে কিভাবে ইংলিশে বলতে হয় তার সাথে কিছু এক্সারসাইজ আছে সেগুলো তোমাদেরকে করতে হবে তাহলে আর কথা বেশি না বাড়িয়ে আমরা সোজা ক্লাসে গিয়ে ঢুকি আচ্ছা দু নম্বর ক্লাসে মানে ইউনিট টু তে আমাদের আজকের চ্যাপ্টারের নাম হচ্ছে আই ক্যান টেল দ্য নম্বর সরি আই ক্যান টেল দ্য টাইম তাহলে আগের দিন আমরা নম্বার্স দেখেছিলাম আগের ইউনিটে এবারে আমরা দেখব কিভাবে টাইম বলতে হয় তাহলে এখানে দুটো ভাগ করা আছে এটার প্রথমে আমরা এ পোর্শনে কিছুটা জিনিস জানবো কিভাবে ঘড়ি দেখতে হয় এবং বি পোর্শনে কীভাবে দিনের বিভিন্ন সময়কে বলতে হয় এই দুটো জিনিস আজকে আমরা স্পেশালি শিখব এবং তার সাথে আছে কিছু এক্সারসাইজ পাঁচটা টোটাল এগুলোকে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে বাড়িতে তো এই হলো আজকে আমাদের চ্যাপ্টার আমরা শুরু করি তাহলে এই পোর্শনে দেখো প্রথমে লেখা আছে টেলিং দ্য টাইম এখানটায় আমরা এটা দেখব তাহলে আমরা যখন কাউকে কোয়েশ্চেন জিজ্ঞেস করছি যে কটা বাজে বাংলা যেরকম বলি যে কটা বাজে আমরা জেনারেলি বলি না এরকম করে যে কত সময় হলো খুব মানে এরকম করে বলা সাধারণত হয় না আমরা বলি কটা বাজে ঘড়িতে কটা বাজে বা কত সময় হলো ঠিক আছে যে যাই বলি আনসার এক্সপেক্ট করি কি আমরা না সে বলবে কটা মানে টাইমে কটা বাজছে ঘড়িতে কটা বাজছে ইংলিশে যখন আমরা জিজ্ঞেস করবো যে কাউকে যে কটা বাজে বা সময় কত সেটা কিভাবে হবে সেটার উপায় দুটো একটা হচ্ছে যে আমাদের বলতে পারি হোয়াটস দ্য টাইম জিজ্ঞাসা চিহ্ন অথবা বলতে পারি হোয়াট টাইম ইজ ইট আবার জিজ্ঞাসা চিহ্ন তাহলে এগুলো তোমরা বলতে থাকবে মনে মনে ঠিক আছে হোয়াটস দ্য টাইম অথবা হোয়াট টাইম ইজ ইট ইংলিশের ক্ষেত্রে আমরা অনেক কম্বিনেশন অফ ওয়ার্ড পাবো ইংলিশ স্পোকেন ইংলিশের ক্ষেত্রে স্পেশালি এই কম্বিনেশন অফ ওয়ার্ডসগুলো খুব ইম্পর্ট্যান্ট জেনারেলি যখন আমরা লিখি তখন আমরা লিখি হচ্ছে হোয়াট ইজ দ্য টাইম জিজ্ঞাসা চিহ্ন বাট ইংলিশ যখন আমরা বলি তখন আমরা কি কম্বিনেশন মানে কম্বাইন করি ওয়ার্ডগুলোকে কীভাবে দেখো নিচে আমি লিখেছি হোয়াট প্লাস ইজ হচ্ছে হোয়াটস এখানে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে একটা এস হয়ে যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে হোয়াটস তাহলে এখানে এভাবেই লিখেছে হোয়াটস দ্য টাইম এটা মানে হচ্ছে হোয়াট ইজ দ্য টাইম তাহলে যেখানে যেখানে আমরা কম্বিনেশন ওয়ার্ড পাবো তোমরা একটা আলাদা জায়গায় লিখে রাখবে কীভাবে এই কম্বিনেশনগুলো হচ্ছে ঠিক আছে এগুলো একটা আলাদা সেপারেট লিস্ট করবে যে কম্বাইন ওয়ার্ডের এগুলো আমাদের খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করতে হয় তাহলে এখানে হচ্ছে হোয়াটস দ্য টাইম অথবা হোয়াট টাইম ইজ ইট এবারে সে তোমাকে রিপ্লাই দিচ্ছে কী কী রিপ্লাই হতে পারে কীরকম রকম কীরকম রিপ্লাই হতে পারে আমরা সেটা এখানে দেখবো এখানে দেখা যাচ্ছে কটা না চারটে বাজছে ছোট হাতের কাঁটা হচ্ছে চারের ঘরে বড় হাতের কাঁটা হচ্ছে বারোর ঘরে তাহলে এখানে হচ্ছে এখানে দেখো একটা কম্বিনেশন অফ ওয়ার্ড ইউজ করছে এটা মানে হচ্ছে ইট ইজ এখানে দেখো লিখেছি ইট প্লাস ইজ ইকুয়ালস টু ইট ইজ সরি ইট প্লাস ইজ ইকুয়ালস টু ইটস ঠিক আছে ইট প্লাস ইজ ইকুয়ালস টু ইটস আচ্ছা তাহলে এখানে হচ্ছে ইটস ফোর ফোর ও ক্লক ঠিক আছে ফোর ও ক্লক বা ফোর ও ক্লক এখানে আটটা উচ্চারণ হবে এখানে কিছু করার নেই কারণ ফোর ও ক্লক বলাটা কেমন ফোর ও ক্লক ঠিক আছে ইটস তার মানে কি ইট ইজ ফোর ও ক্লক ঘড়িতে চারটে বাজে এখান থেকে দেখে বোঝার কোনো উপায় নেই যে এটা সকাল ভোর চারটে নাকি বিকেল চারটে ঠিক আছে তাহলে সেটা তো আমরা পরে আসবো সেটা সেটা ডিপেন্ড করছে আমাদের সময়ের ওপর দিনের ওপরে এখানে শুধু আমরা ঘড়ি দেখে যেটুকু জানবো ঘড়িতে জেনারেলি যখন আমরা তাকাই তখন আমরা কিন্তু সেখানে কোনোরকম কোনো কিছু লেখা থাকে না যে সেটা সকাল না বিকেল হঠাৎ করে ঘুম থেকে উঠে ঘড়ি দেখলে অনেক সময় হয় না বুঝতে পারি না সকাল হচ্ছে না বিকেল হচ্ছে অনেকক্ষণ ঘুমিয়ে ঘুমানোর পরে জেনারেলি দুপুরবেলা ঘুমলে এটা হয় খুব তো এখানেও দেখো এরকম করে দেখে বোঝানো বোঝার উপায় নেই শুধু বলছি আমি কি না ইটস ফোর ও ক্লক এখানে কিন্তু আমি ইন দ্য মর্নিং ইন দ্য ইভিনিং কিচ্ছু বলছি না এখানে ইটস ফোর ফোর ও ক্লক আচ্ছা তারপরে হচ্ছে এখানে দেখো ছটা বেজে পাঁচ মিনিট ঠিক আছে এখানে চারটে বাজছিল এখানে ছটা বেজে পাঁচ মিনিট এটাই কীভাবে লিখছি ইটস ফাইভ পাস্ট সিক্স ঠিক আছে তাহলে এখানে একটা নতুন ওয়ার্ড ইউজ করছি আমরা পাস্ট পেরিয়ে গেছে ফাইভ পাস্ট সিক্স ঠিক আছে ছটা পাঁচ আমরা বলি বাংলায় ফাইভ পাস্ট সিক্স এখানে দেখো এখানে কটা বাজছে না চারটে পনেরো অর্থাৎ সোয়া চারটে এটাকে আমরা ইংলিশে কীভাবে লিখি ইটস কোয়ার্টার পাস্ট ফোর তাহলে যখন আমরা বলি যে এটাকে হচ্ছে সোয়া চারটে সেটাকে বলি কোয়ার্টার পাস্ট ফোর অথবা বলতে পারি ইটস ফোর ফিফটিন যেভাবে বাংলায় বলি চারটে পনেরো অথবা সোয়া চারটে দুটোই চলে এখানে হচ্ছে ফোর ফিফটিনও চলে আবার কোয়ার্টার পাস্ট ফোরও চলে এখানে ধরো কটা বাজছে এটা হচ্ছে তোমার ছটা কুড়ি তাহলে এখানে কি লেখা আছে ইটস টোয়েন্টি পাস্ট সিক্স তাহলে ছটা ছটা পেরিয়ে কুড়ি মিনিট টোয়েন্টি পাস্ট সিক্স অথবা হচ্ছে সিক্স টোয়েন্টি ঠিক আছে আচ্ছা এখানে কটা বাজছে চারটে সাড়ে চারটে বাজছে এখানে তাহলে চারটে তিরিশও বলতে পারি বা সাড়ে চারটেও বলতে পারি তাহলে এখানে প্রথমটা হচ্ছে ইটস হাফ পাস্ট ফোর মানে হাফ মানে যেহেতু তিরিশ মিনিট মানে হাফ অ্যান আওয়ার তাহলে সেক্ষেত্রে হচ্ছে হাফ পাস্ট ফোর অথবা বলতে পারি ইটস ফোর থার্টি দুটোই ইউজ হয় পরেরটা দেখো ছটা চল্লিশ বাজছে তাহলে এখানে কীভাবে বলতে পারি এটাকে যেহেতু সাতটা বাজতে আর কুড়ি মিনিট দেরি সেজন্য বলছে এটাকে ইটস টোয়েন্টি টু সেভেন এখানে দেখো এই টু ওয়ার্ডটা ইউজ হচ্ছে পাস্ট না বলে কারণ যেহেতু সাতটা বাজতে আর কুড়ি মিনিট বাকি টোয়েন্টি টু সেভেন টু সেভেন ঠিক আছে টোয়েন্টি টু সেভেন তাহলে ইটস টোয়েন্টি টু সেভেন অথবা বলতে পারি কি ইটস সিক্স ফোরটি যেভাবে বলি ছটা চল্লিশ বাজছে অথবা বাংলায় বলি সাতটা বাজতে কুড়ি একইভাবে তাহলে যখনই বেজে আর বাজতে বেজে মানে হচ্ছে পাস্ট বাজতে মানে হচ্ছে টু তারপরে হচ্ছে কি না এটা দেখো কটা বাজছে এখানে বাজছে হচ্ছে ইটস কোয়ার্টার টু ফাইভ তাহলে মানে এটা পৌনে পাঁচটা বাজছে পৌনে পাঁচটা অর্থাৎ চারটে পঁয়তাল্লিশ তাহলে এটাকে পৌনে পাঁচটা বললে ইংলিশে কি বলবো ইটস কোয়ার্টার টু ফাইভ এখানে দেখো টু ইউজ হচ্ছে মানে বাজতে আর আরেকটা হচ্ছে তোমার কি না ইটস ফোর ফর্টি ফাইভ যেটা আমরা নর্মালি লিখি চারটে পঁয়তাল্লিশ ইটস ফোর ফর্টি ফাইভ আচ্ছা এখানে দেখো সাতটা বাজতে তিন মিনিট বাকি তাহলে সেটাকে আমরা কীভাবে বলবো এখানে একটু অন্যরকম এখানে টু পাস্ট যেটা হওয়ার হবেই ধরো তোমার সাতটা বাজতে হলো বা সাতটা বেজে তিন মিনিট চাই লিখি না কেন যদি এখানে দিয়েছি সাতটা বাজতে তিন মিনিট এখানে লিখছি কীরকম ইটস থ্রি মিনিটস টু সেভেন তাহলে এখানে থ্রি টু সেভেন লিখলো না শুধু লিখছে থ্রি মিনিটস টু সেভেন কেন এরকম হলো এরপর আমরা দেখব থ্রি মিনিটস টু সেভেন অথবা যদি সাতটা তিন বাজে তাহলে বলবো থ্রি মিনিটস পাস্ট সেভেন অথবা বলতে পারি নর্মালি সিক্স ফিফটি সেভেন যখন আমরা মানে কখন আমরা টু পাস্টের সাথে এই মিনিটস ওয়ার্ডটাকে ইউজ করছি সেটা একটু দেখে নিই ইউজ মিনিটস উইথ টু অ্যান্ড পাস্ট ওয়েন দ্য নম্বর অফ মিনিটস ইজ নট ফাইভ টেন ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যখন পাঁচের গুণিতকে নম্বরগুলো নেই তখন আমি ধরো তিন সাতটা তিন বা সাতটা সাত বা সাতটা চোদ্দো বা সাতটা আঠেরো এরকম যখন থাকবে তখন আমি কিভাবে জিনিসটাকে বলবো তখন কিন্তু আমি এভাবে টু আর পাস্ট ইউজ করতে পারবো না তখন আমাকে তার সাথে মিনিটস ওয়ার্ডটাও ইউজ করতে হবে তাহলে দেখো এখানে বলছে সিক্স থ্রি থ্রি মিনিটস পাস্ট সিক্স তাহলে এখানে আমাকে ছটা তিন বাজলে বলতে হবে থ্রি মিনিটস পাস্ট সিক্স অথবা এইটিন মিনিটস পাস্ট সিক্স এরকম করে বলতে হবে তাহলে মিনিটস ওয়ার্ডটা কিন্তু এইসব জায়গাতে অড নম্বরের ক্ষেত্রে ইউজ হবে জেনারেলি পাঁচের গুণিতকে এগুলো হচ্ছে প্রত্যেকটাই আমাদের কমন মানে কমন নাম্বার বা অড নয় ঠিক আছে বাট এই এই যেগুলো ভাঙা সব ভাঙা মানে টাইম যেগুলো তিন মিনিট ছ মিনিট আট মিনিট এগুলোর ক্ষেত্রে আমাদের মিনিটসটা ইউজ হচ্ছে তাহলে আমরা জেনারেলি কখন এটাকে পাঁচটাকে ইউজ করছি যখন মানে এখানে তোমার দেখো এখানে একটা করেছি আমি যে সাতটা পাঁচ সেভেন পাস্ট সরি ফাইভ পাস্ট সেভেন সাতটা দশ টেন পাস্ট সেভেন সাতটা পনেরো ফিফটিন পাস্ট সেভেন সাতটা কুড়ি টোয়েন্টি পাস্ট সেভেন সাতটা পঁচিশ টোয়েন্টি ফাইভ পাস্ট সেভেন তারপরে যখনই তোমার তিরিশ হয়ে যাচ্ছে মানে সাড়ে সাতটা বাজছে সেটাকে আমরা বলছি সেভেন থার্টি অথবা হাফ পাস্ট সেভেন তারপরে যখন আবার সাতটা পঁচিশ বেজে যাচ্ছে সরি পঁয়ত্রিশ বেজে যাচ্ছে মানে তখন আমরা ওকে বলছি টু তখনই টু চলে আসছে সেটাই কীভাবে বলছি না টোয়েন্টি ফাইভ টু এইট আটটা বাজতে পঁচিশ মিনিট বাকি টোয়েন্টি ফাইভ টু এইট টোয়েন্টি টু এইট ফিফটিন টু এইট টেন টু এইট ফাইভ টু এইট তাহলে এইভাবে জিনিসটা বুঝতে পারলে যে আধ ঘন্টা আগে একরকম আধ ঘন্টা পেরিয়ে গেলেই তারপরে অন্যরকম জিনিসটাকে বলতে হচ্ছে আচ্ছা এরপরে আমরা আসছি কীভাবে দিনের কোন সময় সেটাকে আমরা মানে এ এম পি এম কীভাবে আমরা বলি তাহলে এখানে দেখো প্রথমে বলছে নাইন এ তাহলে এম জানি আমরা যে দুপুর বারোটার আগে হচ্ছে এম দুপুর বারোটার পরে হচ্ছে পি এম তাহলে নাইন এম মানে হচ্ছে নাইন নাইন ও ক্লক ইন দ্য মর্নিং এখানে আমাদের এই কথাটা ইউজ করতে হচ্ছে মানে এমটাকে যখন আমরা কথাই লিখছি তখন লিখছি ইন দ্য মর্নিং শুধু নাইন থাকলে নাইন ও ক্লক ঠিক ছিল নাইন ও ক্লক ইন দ্য মর্নিং আবার বলছি এখানে কিন্তু উচ্চারণটা হবে মর্নিং মর্নিং নয় ঠিক আছে মর্নিং আর এর উচ্চারণ হবে না আচ্ছা টুয়েলভ পি এম জেনারেলি টুয়েলভ লিখতে গেলে আমাদের কনফিউশন থাকে এটা এ এম লিখবো না পি এম লিখবো যখন দুপুরবেলা তখন লিখবো পি এম যখন রাত্রেবেলা তখন লিখবো এ এম তাহলে দুপুরবেলাটাকে বলে মিড ডে মিড ডে একদম দুপুরবেলা মধ্যাহ্ন আর একদম রাত্রেবেলা যেটা দেখো এখানে আছে টুয়েলভ এ এম সেটাকে বলছে মিড নাইট তাহলে মিড ডে আর মিড নাইট দুটো অপোজিট ওয়ার্ড পুরো আচ্ছা ফাইভ পি এম যখন বলছি তখন কি বলছি ফাইভ ও ক্লক ইন দ্য আফটারনুন তাহলে পাঁচটার সময় বিকেলবেলা অপরাহ্নে পাঁচটা ফাইভ ও ক্লক ইন দ্য আফটারনুন তাহলে ও ক্লক যখনই লিখছি তখন কিন্তু এটা একটা একটা অ্যাপোস্ট্রফি টাইপের কমা হচ্ছে এখানে আচ্ছা সেভেন পি এম সেভেন ও ক্লক ইন দ্য মর্নিং সরি ইন দ্য ইভিনিং সেভেন পি এম যেহেতু সেভেন ও ক্লক ইন দ্য ইভিনিং আচ্ছা ইভিনিংয়ের ক্ষেত্রেও বলে দিই এটা কিন্তু ইভিনিং উচ্চারণ নয় এটা হচ্ছে ইভিনিং ঠিক আছে এই এই লাস্টের ইটা যেটা মানে থার্ড সেকেন্ড ইটা সেটা উচ্চারণটা উজ্জ্ব থাকবে শুধু ইভি এনআইএনজি ইভনিং ইভিনিং ইভিনিং নয় ইভিনিং ঠিক আছে তাহলে আফটারনুন এখানেও আটটা উজ্জ্ব থাকবে আফটারনুন ইভিনিং ফাইভ ফিফটি সেভেন সে অড নাম্বার তাহলে এখানে আমরা কি করব আমরা পড়েছিলাম আগে পড়েছিলাম অ্যাবাউট পড়েছিলাম এখানে করব অলমোস্ট বা নিয়ারলি তাহলে প্রায় আটটা বাজছে তাহলে কি বলবো অলমোস্ট এইট ও ক্লক অথবা নিয়ারলি এইট ও ক্লক অলমোস্ট এইট ও ক্লক অথবা নিয়ারলি এইট ও ক্লক আটটা দুই বাজছে পরের টাইম সেখানে কি লিখবো জাস্ট আফটার এইট কী লিখবো জাস্ট আফটার এইট তাহলে অলমোস্ট এইট নিয়ারলি এইট পেরিয়ে যাওয়ার পরই বলছি জাস্ট আফটার এইট এখানে কিন্তু আমরা জাস্ট টু এইট বলছি না ঠিক আছে এখানে বলছি অলমোস্ট এইট তাহলে অলমোস্ট এইট মানে কিন্তু বোঝাচ্ছে যে পিছন দিকে আছে আটটা বাজেনি পেরিয়ে গেলেই কিন্তু সেটা হয়ে যাবে জাস্ট আফটার এইট আচ্ছা এরপর হচ্ছে ইলেভেন থার্টি পি তাহলে এই দুটোর ক্ষেত্রে এম পি বোঝা যায়নি তা এখানে কিছু দেয়ও নি ইলেভেন থার্টি পি এর ক্ষেত্রে হচ্ছে ইলেভেন থার্টি অ্যাট নাইট ঠিক আছে তাহলে মোটামুটি আমরা বুঝতে পারি যে কোন দিনের কোন সময়টাকে কী বলতে হয় এটা হচ্ছে ইলেভেন থার্টি অ্যাট নাইট তাহলে এই ইউনিটের যে দুটো পার্ট এ আর বি দুটো আমরা পড়লাম কেমন করে ঘড়ি দেখতে হয় এবং কেমন করে দিনের কোন সময়ে এটা হচ্ছে সেটাকে বলতে হচ্ছে তাহলে এর পরে আমরা এক্সারসাইজ যেগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই এখানে কি বলছে রাইট দ্য টাইমস ইন ওয়ার্ডস এটাতে কিন্তু পাস্ট বা টু ইউজ করার দরকার নেই সিম্পল যেভাবে আমরা বলি সেভাবে এটাকে লিখতে হবে নাম্বার টু কী বলছে রাইট দ্য টাইমস ইন ওয়ার্ডস ইউজ পাস্ট টু তাহলে এখানে পাঁচ আর টু ইউজ করে এগুলোকে লিখতে হবে মনে রাখবে তিরিশ মিনিটের আগে একরকম তিরিশ মিনিটের পরে আর এক রকম আচ্ছা চার নম্বর কি বলছে সেম অর ডিফারেন্ট যদি সেম হয় তাহলে এস লিখবে যদি ডিফারেন্ট হয় তাহলে ডি লিখবে দুটো এখানে লেখা আছে দুটো জিনিস যদি একই হয় যেরকম এইট ফর্টি ফাইভ পি এম এইট ফর্টি ফাইভ ইন দ্য ইভিনিং দুটো একই মানে তা এটা সেম এই থ্রি পি এম আর নিয়ারলি থ্রি তাহলে কখনোই না নিয়ারলি থ্রি মানে নিশ্চয়ই তিনটে তখনও বাজে নি তার আগে তাহলে দুটো ডিফারেন্ট তাহলে এখানে ডি লিখবে এভাবে প্রত্যেকটা এস আর ডি লিখে লিখে কমপ্লিট করতে হবে আচ্ছা এরপরে কিছু কোয়েশ্চেন দিয়েছে যেগুলো তোমাদের নিজের মতন করে আনসার লিখতে হবে বলছে অ্যাবাউট ইউর কান্ট্রি রাইট ইউর আনসারস অর আস্ক অ্যানাদার স্টুডেন্ট তাহলে এখানে তোমাকে আমি জিজ্ঞেস করছি ওয়েন ডু ব্যাঙ্কস ওপেন ইন ইয়োর কান্ট্রি তাহলে তোমার দেশ মানে ইন্ডিয়াতে ব্যাংক কটার সময় খোলে ডু দে ক্লোজ অ্যাট মিড ডে তাহলে দুপুরবেলা বা মধ্যাহ্নের সময় সেটা কি বন্ধ থাকে বিভিন্ন কারণে লাঞ্চ ব্রেক যখন হয় তখন কি বন্ধ থাকে হোয়াট টাইম ডু শপস ক্লোজ তাহলে কোন সময়ে তোমার দেশে দোকান বন্ধ হয় আচ্ছা হোয়াট টাইম ডু বার্স ওপেন তাহলে বার মানে পানশালা যেটা বার কখন খোলে হোয়াট টাইম ডু বারস ওপেন কটার সময় থেকে বার খোলে হোয়াট টাইম ডু দে ক্লোজ কটার সময় বার বন্ধ হয় তাহলে যেহেতু ডু দে বলেছে দে মানে হচ্ছে একটা প্রিপোজিশন এবং সেটা রেফার করছে আগের সেন্টেন্সটাকে তো সেই জন্য এখানে বার কথা না বললেও যেহেতু দে কথাটা রয়েছে তারা তারা কটাই বন্ধ হয় তাহলে আগের সেন্টেন্সটা থেকে এটাকে নিয়েছে হোয়াট টাইম ডু দে ক্লোজ তার মানে তারা কটার সময় বন্ধ হয় ডু পোস্ট অফিসেস ক্লোজ তাহলে কটার সময় পোস্ট অফিস খোলে এবং বন্ধ হয় তাহলে আজকের যে চ্যাপ্টারে তোমরা পড়লে যা যা কিছু সেটার উপর ভিত্তি করে এই আনসারগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করো আমি তোমাদের এই সলিউশনগুলো এক্সপ্লেন করে ভিডিওতে পরের ভিডিওতে বলে দেবো তাহলে আজকের ক্লাস মোটামুটি কমপ্লিট হলো সেকেন্ড যেটা ইউনিট কমপ্লিট করলাম এক্সারসাইজগুলো তোমরা করো এবং আমি প্রথমে ভেবেছিলাম যে এক্সারসাইজ শুধুমাত্র দিলেই হয়ে যাবে কিন্তু আমার মনে হচ্ছে যে সেটার সাথে সলিউশন দেওয়াটাও মানে সলিউশন ভিডিও করে দেওয়াটাও কিন্তু উচিত না হলে হয়তো এখন সমস্যা হবে না কিন্তু যখন আমরা আরো ডিপে ঢুকবো আরো মানে অন্যরকম বড় ক্লাসে যাব বড় ক্লাস বলতে ইন ফিউচার যে ইউনিটগুলো আসছে সেগুলোতে অনেক বড় বড় চ্যাপ্টার রয়েছে তো সেখানে আমরা প্রবলেমে পড়তে পারি তাই প্রথম থেকেই সলিউশনের ভিডিও দেওয়াটা আমি শুরু করেছি অলরেডি ক্লাস ইউনিট ওয়ান এর ভিডিও দেওয়া হয়েছে এবং এটারও সলিউশন ভিডিও দেওয়া হবে তো তোমরা দেখো এবং অবশ্যই কিন্তু ফিডব্যাক দিও আমি আবার বলছি তোমাদের ফিডব্যাক না পেলে কিন্তু আমি এনার্জি পাবো না এই ক্লাসগুলো করানোর তাই তোমরা অবশ্যই যদি তোমাদের কোনো উপকারে লেগে থাকে তাহলে সেটা জানিও কমেন্টে বা লাইক করো ঠিক আছে ভিডিওটা তাহলে অ্যাটলিস্ট আমি কিছুটা মোটিভেটেড হই যাই খুব ভালো থেকো এবং সাবধানে থেকো